বাঙালির 12 মাসে 13 পার্বণ, যার মধ্যে অন্যতম হলো পিঠেপুলি পার্বণ। সেই উপলক্ষে আজকে তৈরি করে দেখাবো রসবড়া, যেটা খুব কম সময়, কম উপকরণে তাড়াতাড়ি করে ফেলা যায়। আমি কিভাবে ঘরে রসবড়া তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই কীভাবে করি। দেখুন, এখানে 150 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এবার আমি ডালটাকে ভিজিয়ে রেখে দেবো। আমি মোট 4 ঘন্টা ভিজিয়েছি, আপনারা চাইলে 2 ঘন্টাও ভেজাতে পারেন। ডালটাকে একটু পরিষ্কার করে নেবেন, অনেক সময় ডালে ময়লা থেকে থাকে। ভেজানোর পর দেখবেন ডালটা ফুলে গেছে, তখন ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অল্প সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি চিনির শিরা বানাবো। রসবড়ার জন্য বেশি ভারী চিনির শিরা প্রয়োজন হয় না, পাতলা চিনির শিরাতেই হয়ে যায়। তাই আমি প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 2.5 কাপের মতো জল। আর যেই কাপের আন্দাজ করে আমি জল দিচ্ছি, সেই কাপের আন্দাজ করে মোট 1.5 কাপ চিনি দেব। দেখুন, সেই কাপের আন্দাজ করে আমি 1.5 কাপ চিনি দিলাম। এবার এটাকে চিনির শিরা বানাবো। যতক্ষণ চিনির শিরাটা তৈরি হয় ততক্ষণ আমি ডালটাকে ফেটিয়ে নেব। যে ডালটা বেটে নিয়েছিলাম সেই ডালের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু কম মৌরি। মৌরিটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয়। আর দেব 1/2 টিস্পুনের কম লবণ। এবার হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে। রসবড়া কতটা ফুসফুসে হচ্ছে সেটা নির্ভর করে ফেটানোর উপর, একটু টাইম নিয়ে ভালো করে ফেটাবেন। ফেটানো হলো কি না কীভাবে বুঝব? দেখুন, আমি একটা বাটিতে অল্প সামান্য জল নিয়েছি, এতে একটু ডাল দিয়ে দিলাম। যদি ডালটা ডাল বাটাটা ভেসে ওঠে তাহলে বুঝবে হয়ে গেছে। এবার কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার ডাল বাটা থেকে অল্প ডাল নিয়ে বড়ার মতন করে ভেজে নেব। অল্প অল্প করে বড়ার মতন করে ভাজবো। ভাজার পর বড়াটা আরও ফুলে উঠবে, তাই আমি অল্প অল্প করেই দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন। ওইদিকে কিন্তু আমার রস প্রায় হয়ে এসছে। রসটা হয়ে যাওয়ার পর গ্যাসটা আমি মিডিয়াম টু লোতে করে রেখে দেব। গ্যাসটা বাড়ানো ছিল, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আঁচটাকে একটু কমিয়ে রেখেছি। তাহলে বড়াগুলো ভালো করে ভাজা হবে, নয়তো উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার ভালো করে বড়াগুলোকে আমি ভেজে নেব। দেখুন আপনারা, আমি দিয়েছিলাম কিন্তু অল্প, আস্তে আস্তে যখন ভাজা হচ্ছে বড়াটা কেমন ফুলে উঠছে। অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। হয়ে গেছে ভাজা। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়ে সোজা দিয়ে দেব রসে। রসটা কিন্তু আমার একেবারে হয়ে গেছিল, তাই গ্যাসটা আমি একেবারে লো করে দিয়েছি, একটু রসটা গরম থাকলে ভালো হয়। তাহলে বড়াগুলোর মধ্যে রসটা ঢোকে ভালো। আবার কিছু
বড়া আমি ভেজে নেব। দেখুন অলরেডি দিয়ে দিয়েছি, অনেকটা ভাজা হয়ে গেছে, এটাও ভালো করে এটাও ভেজে নেব। একটু ধৈর্য নিয়ে, কম আছে ভাজবে। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি সোজা রসে দিয়ে দেব। এটা আমি আমার এক মাসি আর আমার মায়ের কাছ থেকে শিখেছি। দেখুন আধ ঘন্টা রসে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি সার্ভ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে রস বড়া। এটা যত রেখে দেবেন তত আরও রস বড়াটা ফুসফুসে হয়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন।